বর্তমান হলো অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, সেলফির যুগ। আপনি হজো করছেন, আবার সুযোগ পেলে আপনি একটু ফেসবুক ওপেন করছেন। ফেসবুক মানেই হলো অশ্লীলতায় ভরা, নোংরায় ভরা। আরাফার দিবস এতই গুরুত্বপূর্ণ দিবস, আপনি সেলফি নিয়ে ব্যস্ত, দেখাচ্ছেন আপনি আরাফায় অবস্থান করছেন, কি করছেন। কিন্তু যদি সেলফি নিয়ে ব্যস্ত হন, মানুষকে দেখাতে চান আপনি আরাফায়, এই শেরকে লিপ্ত হচ্ছেন। আরাফার ময়দানে এই শেরকে লিপ্ত হচ্ছেন, মুজদালিফার ময়দানে এই শেরকে লিপ্ত হচ্ছেন, বাইতুল্লাহ আপনি তাওয়াফ করছেন, আর মানুষ দেখানোর জন্য আপনি লাইভ দিচ্ছেন। বর্তমান হলো অনলাইনের যুগ, ফেসবুকের যুগ। আপনি হজও করছেন, আবার সুযোগ পেলে আপনি একটু ফেসবুক ওপেন করছেন। ফেসবুক মানেই হলো অশ্লীলতায় ভরা, নোংরায় ভরা। না দেখতে চাইলেও আপনার চোখের সামনে হাজির হবেই যদি ওপেন করে। আপনাকে মনে রাখতে হবে, সাবধান হতে হবে। সেলফির যুগ, আরাফার দিবস এতই গুরুত্বপূর্ণ দিবস, আপনি সেলফি নিয়ে ব্যস্ত, দেখাচ্ছেন আপনি আরাফায় অবস্থান করছে, কি করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা লিল্লাহ, যে হজ পালন করবে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কোন অশ্লীলতায় জড়াবে না, অবাধ্যতায় লিপ্ত হবে না। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মু, তাহলে তার মা তাকে যেমন নিষ্পাপ হিসেবে জন্মদান করেছিল, সেভাবেই হজ পালন করে নিষ্পাপ হিসেবে প্রত্যাবর্তন করবে। কিন্তু যদি সেলফি নিয়ে ব্যস্ত হন, মানুষকে দেখাতে চান, আপনার বন্ধুদেরকে দেখাতে চান, আরাফায় আপনি দোয়া করছেন, আরেকজনকে নিয়ে ছবি নেওয়াচ্ছেন যে ছবি নাও, আমি দোয়া করতেছি আরাফায় একটু দেখুক মানুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার এই হজ আল্লাহর কাছে পৌঁছবে না। আপনার এই হজ আপনার বন্ধুর কাছে পৌঁছতে পারে, আপনার দর্শকের কাছে পৌঁছতে পারে, আপনার এই হজ আল্লাহর কাছে পৌঁছবে না যদি এমনটাই আপনার ইচ্ছা থাকে মানুষকে আপনি দেখাবেন। আপনার টার্গেট হতে হবে দেখাবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মানুষকে নয়। সুতরাং এই অনলাইনের যুগে, ফেসবুকের যুগে সকলকে অনুরোধ জানাব, এমন নোংরা কাজ যেগুলি আপনার হজটাকে বাতিল করে দেবে, হজটাকে নষ্ট করে দেব, এই সব লৌকিকতা থেকে, মানুষ দেখানো থেকে শুধু বাতিল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, জেনে রাখো, ইন্নি আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, তোমাদের বিষয়ে সবচেয়ে যেই অন্যায়টির ক্ষেত্রে আমি বেশি আশঙ্কা করছি সেটি হলো শিরকে আসগার, ছোট শির। কারণ তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে চলে এসেছো, তোমরা মূর্তি পূজা করবা না এটা আমি বুঝতেছি, কিন্তু এমন একটি ভয়ঙ্কর কাজ তোমাদের দ্বারা হতে পারে যেটার আমি বেশি আশঙ্কা করছি, সেটা হলো ছোট শির। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাম, তা কি? বললেন, হিওয়া আর রিয়া, ছোট শির হলো মানুষ দেখানো ইবাদত, মানুষ দেখানো ইবাদত। আপনি আরাফায় এই শিরকে লিপ্ত হচ্ছেন, আরাফার ময়দানে এই শেরকে লিপ্ত হচ্ছেন, মুজদালিফার ময়দানে এই শেরকে লিপ্ত হচ্ছেন, বাইতুল্লাহ আপনি তাওয়াফ করছেন, আর মানুষ দেখানোর জন্য আপনি লাইভ দিচ্ছেন। আপনি বাইতুল্লাহর চত্বরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি এই মানুষ দেখানো কাজ করার কারণে সেখানেও আপনি শেরকে লিপ্ত হচ্ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার মতো হতভাগা আর কে হতে পারে? যেই ব্যক্তি হজে যায়নি, যাওয়ার সুযোগ পায়নি, তার বাড়িতেই তিনি আছেন, তিনি শেরকে লিপ্ত হন নাই, ওই ব্যক্তি আপনার চেয়ে হাজার গুণে ভালো। আপনি বাইতুল্লাহ গিয়ে শেরকে লিপ্ত হচ্ছেন, আপনি আরাফার ময়দানে গিয়ে শেরকে লিপ্ত হচ্ছেন, মুজদালিফার ময়দানে গিয়ে শেরকে লিপ্ত হচ্ছেন, মিনায় গিয়ে আপনি শেরকে লিপ্ত হচ্ছেন। আপনার চেয়ে হাজারো গুণে ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তি হজ করতেও যেতে পারেনি, যায় নাই। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহর স্মরণে ইবাদত করার চেষ্টা করুন, আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। মানুষকে খুশি করে আপনার কিছুই উপকার হবে না, বরং যা চান সবটাই হারিয়ে যাবে, জান্নাতও হারিয়ে যাবে। আর আল্লাহকে খুশি করার চেষ্টা করুন, আপনি সব পাবেন, জান্নাত পাবেন, আরো যা চান তাই আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সতর্কতা অবলম্বন করে হজ থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।